5% ভোট দিয়ে, 10% ভোট দিয়ে, 15% ভোট দিয়ে আপনার জনগণ আছে বলে বিশ্বাস করেন? কিভাবে আপনারা বলেন জনগণ আপনাদের সাথে আছে 5% ভোট দিয়ে, 15% ভোট দিয়ে? সর্বশেষ যেটা আপনার বগুড়াতে হলো 15% নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী, তার মানে কি 85% লোক আপনাদের সাথে নেই? স্পষ্ট বিষয়টা, তারপরে 85% লোককে উপেক্ষা করে, তাদের মতামতকে উপেক্ষা করে 15% ভোট দিয়ে আপনি সংসদে যাবেন, তাদের প্রতিনিধিত্ব করবেন? এটা কখনো হয় না। আমরা যদি কথা আবারও বলছি, যেমন বলছিলাম, মুক্তিযুদ্ধের দল বলবেন না, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন না আপনারা, আপনাদের কথা এটা কখনো মানায় না, একেবারে আওয়ামী লীগের মুখে এটা মানায় না। যেই মুক্তিযুদ্ধের চেতনা বলে আপনারা ক্ষমতায় এসেছেন আজকে, সেই মুক্তিযুদ্ধের চেতনা 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও আমাদের ক্ষমতা মনে নেই আপনাদের? 1974 সালের আগে কি ছিল জানেন? স্লোগান ছিল, ভাত দে হারাম যদি না হলে মানচিত্র খাবো। আজকের দিনে কি স্লোগান জানেন? বাদ দে গণতন্ত্র দে হারাম যদি না হলে মানচিত্র হারাবে। আমার মানচিত্রকে হারাচ্ছেন আপনারা, আপনাদের মানেন? আজকে আমাদেরকে ক্ষমতা কেমন দেওয়া হয় জানেন? হাত পা বেঁধে পুকুরে সাঁতার কাটতে যেমন ভাবে দেওয়া হয়, আজকে বিচারালয়ের যারা বিচারক আছেন, সরকার এভাবে হাত পা বেঁধে, যখন যে সরকার সেটি অসৎ ব্যবহার করছে আমরা দেখেছি, এই সরকার আরো বেশি ব্যবহার করছে সেটি দেখলাম, একজন প্রধান বিচারপতি পর্যন্ত এই দেশ থেকে তাড়িয়ে দিতে হয়েছে, এই ইতিহাস তো কেউ রচনা করেনি। আমি একটু আমরা একটা বিষয়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম একটা জিনিস বিশ্বাস করে, রাজনীতি কোনো প্রতিহিংসা রাজনীতি করে না, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি 1975 সাল বলেন, 21শে আগস্ট বলেন, সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এই ধিক্কার জানাই এই ধরনের কর্মকাণ্ডের। আমরা মনে করি আসলে আওয়ামী লীগ বিএনপি দিয়ে কোনোটাই সম্ভব না। আজকে যেটা বলো সঠিক ইতিহাস, সেটা আওয়ামী লীগ দিয়ে সম্ভব না, বিএনপি দিয়ে সম্ভব না। কেন? কারণ যখন আওয়ামী লীগ সেটাকে ইতিহাস করবে, তখন বিএনপিকে ফেলে দিবে, বিএনপি করলে আওয়ামী লীগকে ফেলে দিবে। আমরা এমন একটা জায়গায় আছি যার যেইটুকু অবদান, যার যেইটুকু অনস্বীকার্য, আজকে সে মাওলানা ভাসানির তার যেটুকু ত্যাগ আমরা স্বীকার করি, আজকে বঙ্গবন্ধুর যেইটুকু ত্যাগ স্বীকার করি, আজকে জিয়াউর রহমানের সেইটুকু ত্যাগ আমরা স্বীকার করি, এটা হচ্ছে আমরা। অতএব আমরা পারবো অনেক কিছু। যে বিষয়টি আজকে দেখেন, আপনি বারবার একটা কথা বলার চেষ্টা করেন, জানি না কেন আপনারা অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ, রাজনীতিবিজ্ঞ মানুষ, কেন এই কথাগুলো বলেন? আজকের বিষয় কি আমার দল নিয়ে? আপনি বলেন এই স্বল্প সময়ের মধ্যে আমি যদি আমার দল নিয়ে বলি, তাহলে আজকের বিষয়টা আমি আলোচনা কিভাবে করব? আলোচনা কি আসা যাবে? তার মধ্য থেকে দুই চারটি কথা আমরা বলার চেষ্টা করি। আমরা ক্ষমতায় নেই, ছিলামও না, আগামী দিনে জনগণ রায় দিলে আমরা আসব। যে বিষয়টি দেখেন, সংসদে 51% আজকে আমরা যদি ক্ষমতায় আসি, জনগণের যদি রায় দেয়, আমরা একটা জিনিস করব যেগুলো আপনারা করেননি কখনো, করার চেষ্টাও করেননি। আজকে দেখেন, আপনি বলছেন জনগণ ভোটে যান না, আপনারা কেমনে বুঝবো জনগণ আপনাদের সাথে না কি, ইত্যাদি ইত্যাদি। 5% ভোট দিয়ে, 10% ভোট দিয়ে, 15% ভোট দিয়ে আপনার জনগণ আছে বলে বিশ্বাস করেন? কিভাবে আপনারা বলেন জনগণ আপনাদের সাথে আছে 5% ভোট দিয়ে, 15% ভোট দিয়ে? সর্বশেষ যেটা আপনার বগুড়াতে হলো 15% নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী, তার মানে কি 85% লোক আপনাদের সাথে নেই? স্পষ্ট বিষয়টা, তারপরে 85% লোককে উপেক্ষা করে, তাদের মতামতকে উপেক্ষা করে 15% ভোট দিয়ে আপনি সংসদে যাবেন, তাদের প্রতিনিধিত্ব করবেন? এটা কখনো হয় না। আমরা যদি কখনো এই জনগণের সেবা করার সুযোগ পাই, আমরা আইন করবো 51% ভোট ছাড়া এটা নির্বাচনই হবে না। কারণ আপনাকে তো মেজরিটি পার্সনের জনগণের প্রতিনিধি যদি করেন, তাদের মতামতটা নিতে হবে, সেটি আপনি করতে হবে। আমি একটা জিনিস অনুরোধ করব, মুক্তিযুদ্ধের চেতনার কথা আবারও বলছি, যেমন বলছিলাম, মুক্তিযুদ্ধের দল বলবেন না, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন না আপনারা, আপনাদের কথা এটা কখনো মানায় না, একেবারে আওয়ামী লীগের মুখে এটা মানায় না। যেই মুক্তিযুদ্ধের চেতনা বলে আপনারা ক্ষমতায় এসেছেন আজকে, সেই মুক্তিযুদ্ধের চেতনা 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও আমাদের ক্ষমতা মনে নেই আপনাদের? আজকে ভোটাধিকার হরণ করেছেন এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে, গণতন্ত্রকে হত্যা করেছেন এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে, গুম করেছেন মানুষকে এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে, বিচারহীনতার সংস্কৃতি চালু করেছেন এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে। আপনারা বলেছেন ইভিএম এ, আপনারা কি সুন্দর বললেন যে রাজনৈতিক মতৈক্য হয় না বলে আমরা আগামী নির্বাচনে ব্যালটে নির্বাচন করবো, স্যালুট জানাই, চমৎকার। আমরা এনডিএম এই প্রথম নির্বাচন কমিশনে যখন নিবন্ধিত দলগুলোকে দাওয়াত করেছিল, আমরাই তখন বলেছিলাম যে ব্যালটে এবং সেখানে সিসি ক্যামেরা দেওয়ার জন্য ইত্যাদি তথ্যগুলো দিয়েছিলাম। আজকে আপনারা বলেছেন রাজনৈতিক মতৈক্য হয় না বলে আপনারা জাতীয় নির্বাচনে ইভিএম ইলেকশন করবেন না। ধন্যবাদ। এবার আসেন 5 সিটিতে, তাহলে কি মতৈক্য হয়েছে আপনাদের সাথে? মতৈক্য হয়েছে 5 সিটিতে? কেন ইভিএম নির্বাচন করবেন, সেটা কি রাজনৈতিক মতৈক্য হয়েছে? তার মানে আপনারা আওয়ামী লীগ একটা ধান্দাবাজের দল, একটা মিথ্যাবাদের দল, একটা 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 চাটুকারিতার দল।
আপনি বলছেন মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলে আপনি সত্যকে সত্য বলেন, আপনি একটু আগে বললেন তরুণ প্রজন্মের এটা উদ্বুদ্ধ করছেন, তাহলে আপনি কেন আওয়ামী লীগ করেন? আজকে আওয়ামী লীগ ভোটের দিকে হরণ করে না, দিনের ভোটে রাতে করে না, এই সভ্য পৃথিবী কোন পৃথিবী রাষ্ট্র বলে না যে আপনারা দিনের ভোট রাতে করেছেন? ক্ষমতাকে আপনি কি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছেন? না। তাহলে আপনারা যখন নিজের উপরে আসে তখন আপনারা হয়ে যান আইনজীবী, আর যখন অন্যের উপরে যায় তখন হয়ে যান বিচারক। এ হচ্ছে আপনাদের অবস্থা। আপনি যখন বিএনপির আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা যদি টাকা পাচার না করতেন আপনাদেরকে জনগণ স্যালুট দিত। ওই আপনারা তো 11,00,000 টাকা পাচার করেছেন, একটারও বিচার করেননি। বিএনপির আমলে আপনারা বলেন সারের জন্য মানুষকে গুলি করে হত্যা করেছে, তাই বলে কি চট্টগ্রামের বাঁশখালীতে 8 জনকে মেরে ফেলছেন শ্রমিককে? সে কি অপরাধ করেছিল এই শ্রমিকরা? মাত্র তার ন্যায্য দাবি নিয়ে ভাই রাস্তায় দাঁড়াইছে নিরস্ত্র মানুষ, পোশাক কর্মী, 8 জনকে মেরে ফেলেছেন। এই আপনাদের এই আওয়ামী লীগ করেন? আপনি যদি সচেতন সঠিকতন ছেড়ে দিচ্ছেন, আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আওয়ামী লীগ ক্ষমতা আছে আওয়ামী লীগ করি না, বিএনপি ক্ষমতা ছিল বিএনপি করি না, তার মানে আমরা সচেতন, উই আর কনসাস, আপনারা সচেতন না। মুক্তিযুদ্ধের চেতনা আপনারা মুক্তিযুদ্ধের চেতনা বলছেন, বাট কর্মকাণ্ড কিন্তু আপনাদের ভিন্ন। মুক্তিযুদ্ধের চেতনা কি আছে আপনারা বলেন ভোটা দিকে? মুক্তিযুদ্ধের চেতনা আছে? তাহলে আপনাদেরকে সেলিব্রেট জানা যায়, আপনারা তো সেটা করলেন, আপনারা সে কিন্তু সেই দিকে যাচ্ছেন। আমি নির্বাচনের বিষয়টায় আসছিলাম। আজকে দেখেন এই সারা সভ্য পৃথিবী একটা এদেশের, আজকে দেখেন ধরেন আমি আর আমরা তিনজন নির্বাচন করলাম, আমরা তিনজন এখন টকশো করছি, ধরেন হাসিনা আপা কোন একটা দল করে, কথার কথা আওয়ামী লীগ বা বিএনপি করে বা অন্য দল করে, আজকে তিনটা দলের এনডিএম বিএনপি আওয়ামী লীগ আছে ধরেন, আজকে হাসিনা আপা যদি আওয়ামী লীগ করতো তাহলে কি বিএনপির নেত্রীকে আজকে মানে একেবারে নাকানি সুবানি খাওয়াতো না ভাই? এটা স্বাভাবিক কথা। আজকে হাসিনা বা নিরপেক্ষ মানুষ বলে একটা প্রাণবদ্ধ টক শো হচ্ছে ভাই, কেন বুঝেন না? আপনি রেফারি হতে হবে, বিশ্বকাপের খেলা গেছে, আপনি যদি ফ্রান্স আর ইটালি যদি খেলা হয় সেখানে রেফারি কি ইটালি ফ্রান্সের দিবে? এইটুকু বোঝার যার ক্ষমতা নেই, তাহলে আগামী প্রজন্মকে কি দিবেন আপনারা বলেন? আগামী সমাজকে রাষ্ট্রকে আপনাদের কি প্রত্যাশা করে? একটা গ্রহণযোগ্য নির্বাচন দরকার, মানুষের রায় দরকার, আগামী প্রজন্ম বাংলাদেশ গড়তে হবে। আমরা তরুণ প্রজন্মকে আহ্বান করছি আমার নেতা জনতা বহিরাজ্যের মাধ্যমে এদেশে একটু জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে লিপ্ত আছি। আপনারা সঠিক পথে আসুন, আগামী রাষ্ট্রকে আমরা 1974 সালের আগে কি ছিল জানেন? স্লোগান ছিল বাদ্যে হারামজাদা না হলে মানচিত্র খাবো। আজকের দিনে কি স্লোগান জানেন? বাদ্যে গণতন্ত্র দে হারামজাদা না হলে মানচিত্র হারাবে। আমার মানচিত্রকে হারাচ্ছেন আপনারা, আপনাদের মাধ্যমে এই যে লাল সবুজের পতাকা ভূখণ্ড পেয়েছি সেটিও আজকে হারাতে হবে। যে কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমরা চাই রাজনৈতিক প্রতিহিংসা নয়, সকলেরই হোক, আগামী প্রজন্মের, আগামী প্রজন্মেরও হোক, রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য প্রতিজ্ঞা, তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। বিদ্যানন্দের বিষয়টা আজকের এই বক্তব্যে নিয়ে আসতাম, আমার ভাইকে ধন্যবাদ জানাই। বিদ্যানন্দের বিষয়টি আসলে জনগণ অত্যন্ত সচেতন, এই জনগণ অত্যন্ত সচেতন, কিন্তু এখন আর জন এই তরুণ প্রজন্মকে আপনি ঘুম পাড়িয়ে 2014 সালে 2018 সালে নির্বাচন করতে পারবেন না। আজকে দেখেন বিদ্যানন্দন, আপনারা জানেন বিদ্যানন্দের যিনি সভা চেয়ারম্যান আছেন বিকাশ চন্দ্র রায়, একটু আগে বললেন তিনি তিনি কিন্তু অবলীলায়, তিনি অবলীলায় সম্পূর্ণ দায়গুলো কিন্তু স্বীকার করেছেন। কি কি দায়? আজকে দেখেন সে বলেছেন যে ছবিগুলো ব্যবহার করত কিশোর কুমার কিশোর কুমার স্পষ্ট, আমি বক্তব্যগুলো দেখেছি মিডিয়াতে এসেছে, সবগুলো মিডিয়াতে এসেছে, তিনি কিন্তু দায় স্বীকার করেছেন। এই যে ছবিগুলো বারবার ব্যবহার করা তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেগুলো ডিলেট করেছেন, এবং বারবার যে মজিদ চাচার যে চরিত্র, তারপর বঙ্গবাজারের কাপড় দিয়ে যে মালা তৈরি, এবং ওই যে জমি নিয়ে জমি দখল করা, দেখেন সবগুলো বিষয় কিন্তু দায় স্বীকার করেছেন, দোষ স্বীকার করে তিনি ক্ষমা চেয়েছেন এবং ডিলেটও করেছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই কাজগুলো কেন করছিলেন? তাহলে ইন্টেনশনালি ভাবে এই কাজগুলো করেছেন? আজকে বাংলাদেশে আমরা মনে করি বিদ্যানন্দ যে কাজগুলো করেছেন, বিদ্যানন্দ দেখেন মানে আনন্দের সহিত বিদ্যা দেওয়াই তাদের কাজ ছিল, আজকে তারা সেখানে নাই। কিন্তু আজকে টাকার মোহে আজকে বাংলাদেশে আমরা মনে করি, আজকে যে দর্শক কিন্তু ইতিমধ্যে বলেছেন যে ইসকন বাংলাদেশে ফাইন্যান্স করছে, আজকে একটি এজেন্ডা বাস্তবায়ন করার এক ষড়যন্ত্র হয়তো বা লিপ্ত আমার স্বপ্নের বাংলাদেশ, আজকে তাদের কেন দেখেন আজকে এই যে সে এই যে প্রায় 22-30 কোটি টাকা তাদের রিপোর্টে আছে। আমরা মনে করি সামাজিক কর্মকাণ্ড আমরা স্যালুট জানাই, আমরা অভিনন্দন জানাই, এই সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের অনেক তৃণমূল পর্যন্ত সেবা পৌঁছে, এটা নিঃসন্দেহে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয়।
আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা সরকারকে বলবো আজকে উন্মোচন করো। আজকে হাসিনা আপা বললেন যে সরকার কিন্তু একটি বক্তব্য দিচ্ছে না। আজকে কোথায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের? আজকে সাংবাদিকরা যখন তুলে এনে আপনাদের মুখে দিয়ে দিচ্ছে, তারপরও আপনারা বলতে পারছেন না, আবার সাংবাদিকের গলা চেপে ধরছেন। আজ নির্বাচনে আপনার 10 মিনিটের বেশি থাকতে পারবে না, মোটর সাইকেল ব্যবহার করতে পারবে না, লাইভ করতে পারবে না। এস কে সিনহা খুব সুন্দর করে বলেছিলেন এই বিষয়টি। তিনি বলেছিলেন, আজকে আমাদেরকে ক্ষমতা কেমন দেওয়া হয় জানেন? হাত পা বেঁধে পুকুরে সাঁতার কাটতে যেমন ভাবে দেওয়া হয়, আজকে বিচারালয়ের যারা বিচারক আছেন সরকার এভাবে হাত পা বেঁধে, যখন যে সরকার সেটি অসৎ ব্যবহার করছে আমরা দেখেছি, এই সরকার আরো বেশি ব্যবহার করছে সেটি দেখলাম, একজন প্রধান বিচারপতি পর্যন্ত এই দেশ থেকে তাড়িয়ে দিতে হয়েছে, এই ইতিহাস তো কেউ রচনা করেনি। আজকে দেখেন এই বিদ্যানন্দ, তাহলে আমরা বলবো খুব বেশি এটি নিয়ে আলোচনা করবো না, এ তো অনেক উপরে উঠে যাবে, আমরা এই নিয়ে আলোচনাই করবো না। আমি সরকারের কাছে, যদিও এই সরকারের কাছে আমাদের কখনো আমরা দাবি করি না, কারণ প্রত্যাশা নাই, কারণ এই সরকারের কাছে যখন তাহলে আজকে বিদ্যানন্দের মুখোশ উন্মোচন করে তাদের যে অপকর্মগুলো সেগুলো উন্মোচন করে তাদের একটি বার্ষিক রিপোর্ট করতে হয়, সেটিকে তো জনগণের সামনে প্রকাশ করবে। তারা কি করতে চায়, কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমার স্বপ্নের বাংলাদেশে কোন ষড়যন্ত্র হচ্ছে। আমরা জানিছি যে অনেক সময় ইন্ডিয়ার রাষ্ট্রদূত গিয়ে সেখানে বসে থাকে, কি ষড়যন্ত্র হচ্ছে আমার রাষ্ট্রের বিরুদ্ধে, আবার আমাদের জাকাতের টাকা তাদের হাতে তুলে দেওয়ার জন্য বলে। আমি অনুরোধ করব এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কখনো এই কাজটি করবেন না, কারণ জাকাত মসজিদেও দেওয়া যায় না। আপনারা জাকাত ব্যক্তিগত ভাবে দেন, আপনার এলাকাতে আছে, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন মধ্যে, তাদেরকে দেন, কেন তাদের হাতে তুলে দিতে হবে? সামাজিক কর্মকাণ্ড আপনিও করতে পারেন, তাদের মাধ্যমে করতে হবে, এমন কোনো কথা নয়।